হ্যালো অ্যান্ড ওয়েলকাম ওয়ান ওয়েলকাম টু পরীক্ষা হেল্পলাইন দু হাজার কুড়ি অনলাইন কলেজে ভর্তির ব্যাপারে প্রভিশনাল মেরিট লিস্ট কলেজগুলির তরফ থেকে প্রকাশিত হওয়া শুরু হয়ে গেছে আজকে আমি তোমাদের সামনে প্রভিশনাল মেরিট লিস্টের ব্যাপারে যাবতীয় তথ্য শেয়ার করতে চলেছি এবং তোমাদের আগামীতে কোন কোন কলেজে প্রভিশনাল মেরিট লিস্ট কত তারিখে পাবলিশড হয়েছে সেটা শেয়ার করব। এবং ইতিমধ্যেই যে সমস্ত কলেজের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে তোমাদের যদি কোথাও ভুল ত্রুটি এসে থাকে প্রভিশনাল মেরিট লিস্টে তোমাদের কী করণীয় সেটাও আমি এই ভিডিওতে বলে দেব। এই প্রভিশনাল মেরিট লিস্টে কেন প্রকাশ করা হয় সেটির মূল কারণ হল তোমাদের তোমরা যে ফর্ম ফিল সময় যে ডেটাগুলো ইনপুট করেছো সেই ইনপুট ডেটার ভিত্তিতে তোমাদের যারা ভ্যালিড ক্যান্ডিডেট তাদের একটা র্যাঙ্ক পাবলিশ করা হয় সেক্ষেত্রে তোমরা যাচাইয়ের সুযোগ পাও যে তোমাদের ইনপুট করা ডেটাগুলি সঠিক রয়েছে কিনা তো এই ব্যাপারে প্রভিশনাল মেরিট পাবলিশ করা হয় যদি প্রভিশনাল মেরিট লিস্টে কোনো ভুল ত্রুটি এসে থাকে সেটি সংশোধন করার জন্য কলেজের সাথে যোগাযোগ করতে হয় কলেজের ওয়েবসাইটে যে হেল্পলাইন নাম্বার দেওয়া থাকে বা মেইল নাম মেইল আইডি দেওয়া থাকে তাতে তোমরা তোমাদের গ্রিভেন্স জানাতে পারবে এরপরে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হয় এবং সেখানে যে র্যাঙ্ক তোমার আসে সেটির আর সংশোধনের জায়গা থাকে না তো কাজে তোমাদের প্রফেশনাল মেরিট লিস্টটি দেখে নেওয়া অত্যন্ত জরুরি কারণ ভুল ত্রুটি আসতেই পারে সেক্ষেত্রে তুমি কলেজের সাথে যোগাযোগ করলে সেটিকে সংশোধন করে তোমার প্র ফাইনাল মেরিট লিস্টের র্যাঙ্ক তৈরি করা হবে তো চলো শুরু করছি ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থেকো এবং কলেজে ভর্তি সংক্রান্ত প্রতি মুহূর্তের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থেকো দেখো প্রথমেই যে কলেজের আপডেটটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাঁকুড়া খ্রিস্টান কলেজ তাদের প্রভিশনাল মেরিট লিস্ট অলরেডি কলেজ ওয়েবসাইটে পাবলিশড হয়ে গেছে বাঁকুড়া সম্মেলনী কলেজ পাবলিশড হয়ে গেছে মেরিট লিস্ট কৃষ্ণনাথ কলেজ অলরেডি মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে আজকেই চন্দননগর গভর্নমেন্ট কলেজ আগামী বাইশ তারিখে মেডিট লিস্ট প্রকাশিত হতে চলেছে মিদনাপুর কলেজ তেইশ তারিখ দুপুর তিনটের সময় মেড লিস্ট প্রকাশিত হবে স্কটিশ চার্চ কলেজ চব্বিশ তারিখ সকাল দশটার পরে তোমরা মেরিট লিস্ট কলেজ ওয়েবসাইটে দেখতে পারবে বেথুন কলেজ চব্বিশ তারিখেই বিকেল চারটার সময় মেড লিস্ট প্রকাশিত হবে কল্যাণী মহাবিদ্যালয় নদিয়া চব্বিশ তারিখে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে উলুবেরিয়া কলেজ হাওড়া চব্বিশ তারিখ সকাল দশটার সময় তোমরা মেরিট লিস্ট পেয়ে যাবে বারাসাত গভর্নমেন্ট কলেজ পঁচিশ তারিখে মেরিট লিস্ট প্রকাশিত হবে টাইম বলা হয়নি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ বিকেল পাঁচটার সময় পঁচিশ তারিখে তোমরা মেরিট লিস্ট পেয়ে যাবে বঙ্গবাসী কলেজ ছাব্বিশ তারিখ সকাল এগারোটায় মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে খড়গপুর কলেজ ছাব্বিশ তারিখ সন্ধ্যা সাতটার সময় তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে মাতপুর গভর্নমেন্ট কলেজ ২৬ তারিখ সকাল এগারোটার সময় মেরিট লিস্ট প্রকাশিত হবে শিলিগুড়ি কলেজ ছাব্বিশ তারিখ সন্ধ্যে আটটার সময় তোমরা মেরিট লিস্ট পাবে সিটি কলেজ কলকাতা ছাব্বিশ তারিখ সন্ধ্যে ছটার সময় প্রকাশিত হতে চলেছে প্রভিশনাল মেরিট লিস্ট বিদ্যাসাগর কলেজ কলকাতা ছাব্বিশ তারিখ আফটারনুনে অর্থাৎ বারোটার পরে দুপুর বারোটার পরে স্পেসিফিকভাবে টাইম বলা হয়নি তোমরা চেক করবে বিদ্যাসাগর কলেজের মেরিট লিস্ট পাবলিশ করা হবে আশুতোষ কলেজ সাতাশ তারিখ সকাল এগারোটার সময় মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে আচ্ছা আশুতোষ কলেজের ব্যাপারে একটা কথা বলে রাখি এখানে একটি আশুতোষ কলেজে অনলাইন রিপোর্টিংয়ের একটা বিষয় রয়েছে সেটি আমি তোমাদেরকে বলে দেবো বলেছিলাম সেটি আমি এই মুহূর্তে বলছি না তার কারণ হলো তোমাদের যখন মেরিট লিস্টটি পাবলিশড হয়ে যাবে ওয়েবসাইটে তখন তোমাদের ওখানে রিপোর্টিংয়ের যে ট্যাব আসবে সেখান থেকে আমি তোমাদেরকে করে দেখিয়ে দেবো যে কিভাবে মানে প্রসেসটা বলে দেখিয়ে দেব যে কিভাবে করতে হবে এইভাবে বললে তোমরা বুঝতে পারবে না তো এর জন্য দুদিন তোমাদেরকে ওয়েট করতে হবে লেডি ব্রাবন কলেজ সাতাশ তারিখ বিকেল চারটার সময় মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে শিবনাথ শাস্ত্রী কলেজ কলকাতা সাতাশ তারিখ সন্ধ্যে ছটার সময় প্রকাশিত হবে দেবী কলেজ সাতাশ তারিখ দুপুর বারোটার সময় মেরিট লিস্ট পেয়ে যাবে তোমরা লালবাবা কলেজ হাওড়া সাতাশ তারিখ টাইম মেনশন করা হয়নি অফিশিয়াল ওয়েবসাইটে সুরেন্দ্রনাথ কলেজ আঠাশ তারিখে প্রকাশিত হবে মেরিট লিস্ট টাইম বলা হয়নি দীনবন্ধু অ্যান্ড্রিউস কলেজ আঠাশ তারিখ সন্ধ্যে সাড়ে ছটার সময় প্রকাশিত হতে চলেছে তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট হরিণঘাটা মহাবিদ্যালয় নদিয়া আঠাশ তারিখে প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশড হবে হুগলি মহাসিন কলেজ আঠাশ তারিখ দুপুর বারোটার সময় প্রকাশিত হবে মেরিট লিস্ট শামসি কলেজ মালদা আঠাশ তারিখে আনন্দচন্দ্র কলেজ জলপাইগুড়ি ইন শর্ট এসি কলেজ আঠাশ তারিখে তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশড হবে আচার্য সিল কলেজ এবিএনশীল কলেজ কোচবিহার আঠাশ তারিখে পাবলিশড হবে প্রভিশনাল মেরিট লিস্ট কোচবিহার কলেজ আঠাশ তারিখে প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশড হবে প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয় পিডি ওমেন্স কলেজ আঠাশ তারিখ সকাল সাড়ে এগারোটার সময় প্রভিশনাল মেরিট লিস্ট তোমরা কলেজ ওয়েবসাইটে পেয়ে যাবে দিনহাটা কলেজ আঠাশ তারিখে প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হতে চলেছে জগন্নাথ কিশোর কলেজ ইনশর্ট জেকে কলেজ পুরুলিয়া উনত্রিশ তারিখে তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে আমি আগেই বলেছি প্রভিশনাল মেরিট লিস্ট কোনো ফাইনাল নয় এটি একটি প্রভিশনাল জাস্ট ভ্যালিড ক্যান্ডিডেটদের নামগুলিকে দেওয়া হয় ওয়েবসাইটে এরপরে ফাইনাল মেরিট লিস্টের উপর ডিপেন্ড করে তোমাদের টোটাল ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন হয় কাজেই তোমাদেরকে ফাইনাল মেরিট লিস্টের দিকে তাকিয়ে থাকতে হবে এবং পরবর্তীতে ফাইনাল মেরিট লিস্টের আপডেটও আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের কমেন্ট সেকশানে আমি যে সমস্ত কলেজগুলির নাম পেয়েছিলাম সেগুলোর আপডেট তোমাদের সামনে জেলাভিত্তিক তুলে ধরার চেষ্টা করলাম এর এরপরেও যদি কোনো কলেজের আপডেট তুমি জানতে আগ্রহী হও কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবে আমি পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই সমস্ত কলেজের আপডেটগুলিকে তুলে ধরার চেষ্টা করব তো এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করবো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে টিল দেন বাই বাই